হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন হলো আমার অন্যান্য ভিডিওগুলোতে একটু প্রবলেম দেখানোর কারণে আজকে একটা আলাদা রকম ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই এই ভূতের গল্প অনেক পছন্দ করেন তো চলুন আমরা গল্পটি শুরু করি গল্পটি আমার নিজের গল্প একদম সত্য গল্প শুধু শুনবেন আমি ঘরে বসে আছি চুপচাপ মা বাবা কোনো একটা কাজে বাহিরে গিয়েছেন বাবার অফিসের কাজে বাবা বাহিরে গিয়েছেন মাও সাথে গিয়েছেন আমার ভাইও গিয়েছেন এই কারণে একা ঘরে বসে আছি সামনে পরীক্ষা তাই আমি আর যাইনি ঘরে বসে বসে আর ভালো লাগছিল না ঘরে থাকার কারণে আম্মু বলল ফোনটা তাহলে রেখে যাই মাঝে মধ্যে সময় হলে ফোনটা দেখিস যেহেতু আমাদের অনেক দেরি হবে তাই ফোনটা রেখে গেল আমার বেশ মজাই হচ্ছিল ভালো না লাগলে ফোনটা দেখব তবে আমার গল্পের বইটা বেশি মজা লাগে ফোনের থেকে গল্পের বই পড়াটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে তাই বসে গল্পের বই পড়ছি সব থেকে বেশি আমার ভূতের গল্পটা বেশি ভালো লাগে বসে বসে ভূতের গল্প পড়ছি এমন সময় দেখি দরজা জানালা সব খোলা ভ ভ করে চারিদিকে বাতাস বইছে সব কাপড় চোপড়ছে গিয়ে ভাবলাম দরজাটা বন্ধ করে দিই দরজাটা বন্ধ করে দিয়েছে বসে আবার গল্পের বইটা পড়তে শুরু করলাম তখন দেখি মোবাইলে একটি কল বেজে উঠল কলটা রিসিভ করতেই দেখি ফোনের ওই পাশ থেকে কেউ বলে উঠল কেমন আছো সাবধানে থেকো শুনে আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম কেমন যেন অবাক লাগলো ফোনটা কেটে হঠাৎ দেখি ঠিক এগারোটা পঞ্চান্ন বাজে আমার অবাক হয়ে গেলাম আমি এত রাত হয়ে গেছে টেরি পাইনি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব এমন সময় মনে হলো ঘুম আসছে না কি যে করি মোবাইলটা নিয়ে কিছুক্ষণ একটু নাড়াচড়া করছি তখন দেখি জানালা দুটো খোলা জানালা একটা আটকিয়ে আরেকটা আটকাতে যাব। এমন সময় দেখি জানালার ওই পাশে কে যেন দাঁড়িয়ে আছে আমি তাকে ডাকলাম এই যে শুনছেন কে বলছেন কোনো সাহায্য দরকার উনি কোনো সারা শব্দ দিলেন না আমি আবারও ওনাকে বললাম এই যে কিছু বলছেন না যে কোনো সাহায্য দরকার বলুন আমি সাহায্য করতে পারি উনি আবারও কোনো সারা শব্দ দিল না আমি অবাক হয়ে যেয়ে রইলাম আমি আবারও ওনাকে জিজ্ঞেস করলাম এই যে শুনছেন আমি আপনাকে সাহায্য করতে পারি তখন উনি হঠাৎ হাত দুটো উঠালেন হাত দুটো উঠিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চললেন আমি বললাম কি যে কিছু না বলেই চলে যাচ্ছেন যে এই যে দাঁড়ান তখন উনি হঠাৎ ডান হাতটা উঠিয়ে বললেন সাবধান বাছা সাবধান ওনার কথা শুনে আমি খুবই অবাক হলাম পরে হঠাৎ আমার মনে পড়ল। এটা তো সেই লোকের কণ্ঠ যে একটু আগে আমাকে ফোন করেছিল এবার আমি ভয় পেয়ে গেলাম জানালাগুলো বন্ধ করে দ্রুত নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর সারাক্ষণ এটা ভাবতে থাকলাম কেমন যেন একটা খটকা লাগছে লোকটি বারবার এমন কেন বলছে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম তখন আমার হঠাৎ খেয়াল হলো তার গায়ে কালো চাদর মোড়ানো ছিল তার চাদরটা আমার কাছে এখনও চেনা যদি কখনও তাকে দেখতে পাই এসব ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে এসেছে নিজেও টের পায়নি হঠাৎ কোনো একটা শব্দে ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরে উঠে দেখি চেয়ারটা দুলছে জানালা একটা খোলা আমার তখন মনে হলো আমি তো দুটো জানালাই বন্ধ করে শুয়েছিলাম এটা খুললো কিভাবে। আমি তেমন বেশি চিন্তা না করে দেখলাম কোথা থেকে শব্দটা আসছে দেখলাম একটা কালো বিড়াল জানালার উপরে বসে আছে ভাবলাম ওই হয়তো কিছু করেছে এই বিড়ালে জ্বালায় আর বাঁচি না যাই হোক আমি সব জানালা দরজা সব বন্ধ করে আবারও বিজনেস শুতে যাব। এমন সময় মনে হলো থাক উঠেই যখন পড়েছি একবারে মুখটুক ধুয়ে একটু পড়ে নিই তাই মুখটুক ধুয়ে পড়তে বসলাম দেখি ঠিক তিনটা তেত্রিশ বাজে হঠাৎ টিকটিকি ডেকে উঠল আমার কেমন একটা খটকা লাগলো টিকটিকি ডাকা শুভ নয় তার উপর কালো বিড়াল ছিল আমি পড়তে পড়তে হঠাৎ যেন একটা শব্দ শুনলাম শব্দ শুনে আবারও বাইরে গেলাম কিছুই দেখতে পেলাম না এবার আমার একটু খুবই অবাক লাগছে কি যে হচ্ছে কে জানে সব বাদ দিয়ে এখন মনে হচ্ছে একটু ঘুম ঘুম চলে আসছে গিয়ে আবার শুয়ে পড়লাম শুয়ে আবারও ভাবছি তেমন একটা ঘুম পাচ্ছে না ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যেন আমার পাশে কেউ শুয়ে আছে এবার আমি পাশ ফিরে তাকাতেই একদম চমকিয়ে গেলাম চোখ দুটো বড় বড়। গা থেকে রক্ত পড়ছে কেমন অদ্ভুত আমি ভয়ে বিস্মিত হয়ে গেলাম আমার গা থেকে ঘাম গড়িয়ে পড়ছে এ আবার কেমন কি অদ্ভুত আমি ভয়ে মুখ থেকে কোনো একটা ফুটো আওয়াজ করতে পারছি না হঠাৎ চোখ দুটো বন্ধ করে ফেললাম ভয়ে আমার গা হাত পা কাঁপছে গা থেকে ঘাম গড়িয়ে পড়ছে কি একটা অদ্ভুত সময় হঠাৎ করে মনে মনে আমি তোষবি জপতে শুরু করলাম হঠাৎ কোনো একটা আওয়াজে উঠে দেখি না কেউ তো নেই হয়তো মনের ভুল নাকি কি যে হচ্ছে আমি ঠিক করি কিছুই বুঝে উঠতে পারছি না যাই হোক আজকের পর্বটা এই পর্যন্তই যদি পরবর্তী পর্ব পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে লাইক করে শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে তার পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের গল্প সবার আগে পেতে পারেন ধন্যবাদ